আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে সিরিয়ায় অব্যাহত রয়েছে তুরস্কের কুর্দি বিরোধী অভিযান। সারাশি হামলা থেকে বাঁচতে পালিয়েছেন 1 লাখের বেশি মানুষ। এরই মাঝে এই তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে আলোচনার প্রস্তাবও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে তুর্কি অভিযান গড়িয়েছে চতুর্থ দিনে। মার্কিন সেনারা সরে যাওয়ার পর স্থল ও বিমান হামলায় বিপর্যস্ত কুর্দি সেনারা। সীমান্ত এলাকা থেকে গোষ্ঠীটিকে পুরোপুরি হটানোর আগ পর্যন্ত চলবে এ লড়াই, হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্টের। কুর্দি সন্ত্রাসীদের নির্মূলে যুক্তরাষ্ট্র সহ সিরিয়ায় লড়াইরত বহিঃশক্তির নানা পক্ষকে এগিয়ে আসার অনুরোধ করলেও তারা শোনেনি, তাই বাধ্য হয়ে আমরাই অভিযান শুরু করেছে। এখন পিছু হটার প্রশ্নই ওঠে না। সিরীয় সরকারের এতে আপত্তি থাকলেও কিছু করার নেই, কারোরই ক্ষমতা নেই আমাদের লক্ষ্যচ্যুত করবে। আইএস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র কুর্দিদের বিরুদ্ধে অভিযান নিয়ে চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের ওপর। অবিলম্বে হামলা বন্ধ না হলে পরিণতি মারাত্মক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। আর্থিক নিষেধাজ্ঞার হুমকি অর্থমন্ত্রী স্টিভেন মিউচিনের, যদিও বাণিজ্যিক স্বার্থের দোহাই দিয়ে নরম সুর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সিরিয়ায় আইএস এর পরাজয়ের পর আমাদের আর কোনো ভূমিকা নেই। তাছাড়া তুর্কি আর কুর্দিদের লড়াই তো কয়েকশো বছর ধরে চলছে। তুরস্কের সাথে আমাদের বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে, ন্যাটো মিত্র দেশটি, তাদের কাজে বাধা দিতে চাই না। তবে গণহারে প্রাণহানিও অনাকাঙ্ক্ষিত, সংকট সমাধানে আলোচনার উদ্যোগ নেয়ার আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ বলছে বুধবার অভিযান শুরু হওয়ার পর সীমান্ত এলাকা ছেড়ে পালিয়েছে অন্তত 1 লাখ বেসামরিক বাসিন্দা। তুরস্কের এই অভিযান সিরিয়ার গৃহযুদ্ধ আর আঞ্চলিক সংকটে নতুন মাত্রা যোগ করতে পারে বলে শঙ্কা বিশ্ব সম্প্রদায়ের। নুসরাত কামাল, যমুনা নিউজ।